প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব আহসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব সাইবার ডেভেলপার বিডি থেকে কেনা কোনো ডোমেনের ডিএনএস কীভাবে ম্যানেজ করতে হয়। তো আমি প্রথমে আমাদের ডিএনএস ম্যানেজ করার জন্য সাইবার ডেভেলপার বিডির কাস্টমার পোর্টালে লগ ইন করছি। লগ ইন করার পর নিচের দিকে যদি আসি, আমাদের যে ডোমেনগুলো কেনা আছে ডোমেন্সের আন্ডারে সব ডোমেনগুলো দেখতে পারবো, অথবা এখানে উপরে মেনু থেকে ডোমেন্স থেকে মাই ডোমেন্সে যদি যাই তাহলে কিন্তু আমাদের এখানে যতগুলো ডোমেন আমাদের কেনা আছে বা কেনা ছিল সবগুলো ডোমেন এখানে শো করবে। তো আমি সাইবার ডেভেলপার বিডি ডট ইনফো এই ডোমেনের ডিএনএস ম্যানেজ করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ডোমেনের বিভিন্ন গুগলের ভেরিফাই করতে হয়, গুগল সাবমিট করার জন্য টিএক্সটি বসাতে হয় বা অন্য বিভিন্ন প্যানেলে কানেক্ট করার জন্য কিন্তু ডিএনএসের বিভিন্ন আইপি রেকর্ড বা সিনেম রেকর্ড বসাতে হয়। সাধারণভাবে হোস্টিং কিনতে গেলে নেম সার্ভার দিয়ে আপডেট করলেই কিন্তু যথেষ্ট, বাট কিছু কিছু সাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিএনএস পয়েন্টের মাধ্যমে কিন্তু ডোমেনটা ওখানে পয়েন্ট করতে হয়। তো ডিএনএস পয়েন্ট করার জন্য আমাদের এখান থেকে যে ম্যানেজ আইকনটা আছে এই ম্যানেজ আইকনে ক্লিক করতে হবে। ম্যানেজ আইকনে ক্লিক করলে আমাদের প্রথমেই ডোমেনের ওভারভিউ পেজটা চলে আসবে। ডিএনএস ম্যানেজমেন্ট কাজ করার ক্ষেত্রে প্রথম শর্তটাই হচ্ছে আপনাকে অবশ্যই ডোমেনের নেম সার্ভারটা ডিফল্ট নেম সার্ভার দিতে হবে। তো আমি আগে প্রথমে নেম সার্ভারটা চেক করি, নেম সার্ভার চেক করে দেখব যে আমাদের ডিফল্ট নেম সার্ভার দেওয়া আছে কিনা। তো এখানে কিন্তু আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্ট আছে, তো হোস্টিংয়ের সাথে কিন্তু কানেক্ট থাকলে হবে না। যদি আমাদের ব্লগের যদি ডোমেনটা হোস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু মাস্ট আমাদের ডোমেনের ডিফল্ট নেম সার্ভারটা থাকতে হবে। আর যদি আমাদের কোনো হোস্টিংয়ের সাথে ডোমেন কানেক্ট থাকে এবং তারপরে যদি আমাদের ডোমেনের ডিএনএস ম্যানেজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাস্ট সেই হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে ডিএনএস সার্ভারের রেকর্ডগুলো অ্যাড করতে হবে। আর যদি কোনো হোস্টিংয়ের সাথে কানেক্ট করা না থাকে, যেমন ধরেন ব্লগারের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিএনএস ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিএনএসের যাবতীয় তথ্যগুলো আমাদের কিন্তু ডোমেন প্যানেল থেকে আমরা ম্যানেজ করতে পারি। তো প্রথমেই আমি আমাদের ডোমেনের ডিফল্ট নেম সার্ভারটা সেট করে নিই। ডিফল্ট নেম সার্ভার সেট না করলে কিন্তু আমাদের ডিএনএস ম্যানেজমেন্টটা কাজ করবে না। তো আমি ডিফল্ট নেম সার্ভার সিলেক্ট করে আমি সেভ দিছি। তো আমাদের ডোমেনের ডিফল্ট যে নেম সার্ভারগুলো ছিল সেগুলো চলে আসছে এখানে। এরপর আমাদের ডিএনএস ম্যানেজমেন্ট করার জন্য বা ডিএনএস ম্যানেজ করার জন্য আমাদের মোড থেকে ডিএনএস ম্যানেজমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে, অথবা ডান পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে যে সাইড বারটা আছে এখানেও কিন্তু আমাদের ডিএনএস ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের ডোমেনের যে ডিএনএসগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবো। এখানে প্রথমেই আমাদের আইপি রেকর্ড বা এ রেকর্ড সেট আপ করার অপশন আছে, এবং ডান পাশে যদি আমি স্ক্রোল করি আমাদের বাকি যে ডিএনএস অপশনগুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পারবো, যেরকম এমএক্স রেকর্ড বা টিএক্সটি রেকর্ড, তারপর সিএনএম রেকর্ড, এই সব অপশনগুলোই কিন্তু আছে। তো প্রথমে আমি এখান থেকে একটা এ রেকর্ড সেট আপ করবো। তো ব্লগারে কিন্তু আমাদের এই ডোমেনটা অ্যাড করতে হবে, ব্লগারে আমরা এই ডোমেনটা অ্যাড করবো। ব্লগারে অ্যাড করার ক্ষেত্রে কিন্তু চারটা ডিএনএস এ রেকর্ড সেট আপ করতে হয়। তো বর্তমানে এখানে আমাদের তিনটা রেকর্ড অ্যাড করা আছে। তো আমি এখানে আর একটা এ রেকর্ড অ্যাড করবো। এ রেকর্ড অ্যাড করার জন্য এখানে অ্যাড এ নিউ এ রেকর্ড এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে এ রেকর্ড অ্যাড করা অপশন চলে আসবে। প্রথম যে বক্সটা আছে হোস্ট, এখানে আমি হচ্ছে যদি আপনার প্রোভাইডার আপনাকে কিছুই না দিয়ে থাকে হোস্টের জায়গায় তাহলে এখানে আপনি অ্যাড্রেস বসাই দেবেন, এবং আইপি যে অ্যাড্রেস যেটা IPv4 এই অ্যাড্রেসের জায়গায় যে আইপিটা আপনাকে প্রোভাইড করা হবে আপনার কোম্পানি থেকে সেই আইপিটা এখানে বসাই দেবেন। এরপর টিটিএল যদি প্রোভাইড করে আপনার প্রোভাইডার তবে এখানে টিটিএল বসাই দেবেন, অথবা এটা ফাঁকা রেখে অ্যাড রেকর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। অ্যাড রেকর্ডে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি এটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি আবার এ রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে এখানে তিনটা ছিল, এখন কিন্তু এখানে চারটা রেকর্ড চলে আসছে। আমরা কিন্তু চাইলে এখন এই রেকর্ডগুলো যে কোনো রেকর্ড আমরা কিন্তু ডিলিট করতে পারি, অথবা কিন্তু আরও রেকর্ড এই একইভাবে অ্যাড করতে পারি। একইভাবে আমাদের যদি কোনো সিনেম রেকর্ড অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে ডান পাশ থেকে ম্যানেজ সিনেম রেকর্ড এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের আগের যে সিনেম রেকর্ডগুলো ছিল সেগুলো কিন্তু শো করবে, চাইলে কিন্তু আমরা এখানে একইভাবে আলাদা আছে সিনেম রেকর্ড অ্যাড করতে পারবো। সিনেম রেকর্ড অ্যাড করার ক্ষেত্রে এখানে হোস্ট নেম দিতে হবে, হোস্ট নেমের ক্ষেত্রে আপনাদের প্রোভাইডার অবশ্যই একটা হোস্ট নেম দিয়ে দিবে, সেই অপশনটা এখানে বসাই দিবেন, এবং ক্যানোনিক্যাল নেম এই জায়গায় আপনার একটা রেকর্ড দিয়ে দিবে, সেটা আপনার বসায় অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। এইভাবে এক এক করে আপনাদের যত রেকর্ড প্রয়োজন আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন চাইলে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে সাইবার ডেভেলপার বিডির ডোমেন প্যানেল থেকে ডিএনএস রেকর্ডগুলো ম্যানেজ করা যায়। আজকে এই পর্যন্তই, আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।